নমস্কার বন্ধুরা। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যারা যারা এখনও পর্যন্ত পায়নি, অনেকে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে আধার নাম্বার নট ভেরিফাইড, অনেকের আবার আইএফসি কোড ভুল গিয়েছে, অনেকের আবার পেন্ডিংয়ে রয়েছে স্ট্যাটাস। তো বিভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান কি রয়েছে, টাকা পাওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই ভিডিওটার মধ্যে একটা লাইক করুন, চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন বা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমরা বর্তমানে রয়েছি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু প্রথমে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। তো সেটা চেক করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। আসার পর দেখুন এখানে একটি অপশন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, একটি অপশন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এখানে কিন্তু ক্লিক করতে হবে স্ট্যাটাসটা চেক করার জন্য। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখানে আধার কার্ডের নাম্বার সিলেক্ট করার অপশন রয়েছে, আধার নাম্বার। তো এখানে হচ্ছে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, তারপর গেট ডাটাতে ক্লিক করতে হবে। আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর গেট ডাটাতে ক্লিক করে স্ট্যাটাসটা প্রথমে দেখে নিচ্ছি। তো এইভাবে কিন্তু প্রথমে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে কী দেখাচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে? তো গেট ডাটাতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে। নিচে কিন্তু এখানে ফার্মারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে নেম, আধার কার্ডের নাম্বার সমস্ত কিছু এখানে শো হচ্ছে। তো আধার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইজ পেন্ডিং রয়েছে আমার, তারপরে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন রয়েছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট সব কিছু কিন্তু শো হচ্ছে। তো অনেকের কিন্তু আধার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, আধার নাম্বার ইজ নট ভেরিফাইড, এরকম কিন্তু অনেকের স্ট্যাটাসটা দেখাচ্ছে। আবার অনেকের কিন্তু দেখাচ্ছে যে আইএফসি কোড ভুল দেওয়া হয়েছে, এরকম কিন্তু অনেকের দেখাচ্ছে, বিভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো যাদের যাদের আইএফসি কোড ভুল দেখাচ্ছে, আইএফসি কোড ভুল দেওয়া হয়েছে, তাদেরকে বলে রাখি যে বিভিন্ন ব্যাংকের কিন্তু আইএফসি কোড পরিবর্তন করা হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ব্যাংকের ডিটেলসটা দিয়েছেন, প্রথমে আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে সেই ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে নাকি। অথবা আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর এবং অফলাইনে যে স্বঘোষণাপত্রের সঙ্গে অ্যাকাউন্ট জমা দিয়েছেন সেই অ্যাকাউন্ট, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্ট সেম রয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করতে হবে বা মনে করতে হবে। অনেকে কিন্তু একটা ভুল কী করেছে, অনলাইনে আবেদন করার সময় আলাদা অ্যাকাউন্ট দিয়েছে, আবার স্বঘোষণাপত্রের সঙ্গে কৃষি আধিকারিক অফিসে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কাগজপত্র জমা করতে হচ্ছিল সেখানে কিন্তু অন্য অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। তো এই ভুলটা কিন্তু অনেকেই করেছে, ঠিক আছে? তো সেই ভুলটা কিন্তু আপনাকে কারেকশন করে নিতে হবে অনলাইনে। কারেকশন করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে, এডিট আধার ফেলিয়ার ডিটেলস। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার সিলেক্ট করা রয়েছে। তো এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, তারপর নিচে ক্যাপচার কোডটা দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপচার কোডটা দেওয়ার পর সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে, তো ওকে করতে হবে। এখানে ওকে করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে। তো নিচে আমার কোনো কিছুই দেখাচ্ছে না, রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। তো এটা সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে। মাঝে কিন্তু এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে মাঝে মাঝেই, তাহলে কিন্তু এখানে একটা অপশন আসবে এডিট করার, ঠিক আছে? এখানে নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, ভিলেজ সব কিছু শো হবে। এখান থেকে কিন্তু এডিট করার একটা অপশন থাকবে ডান দিকে, সেখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা এডিট করে নিতে হবে, আপনাকে কারেকশন করে নিতে হবে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? আর যাদের যাদের আধার স্ট্যাটাস দেখাচ্ছে আধার নাম্বার ইজ নট ভেরিফাইড, তাদের সমস্যাটা হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা অ্যাপ্লিকেশন করার পরে আধার আপডেট করেছে বা আধার কার্ড কারেকশন করেছে কোনো কিছু, সেই জন্যে কিন্তু সেই সমস্যাটা হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন সমস্যা হলে কিন্তু আপনাকে প্রথমে কারেকশন করে নিতে হবে, অ্যাপ্লিকেশনটা কারেকশন করে নিতে হবে। কারেকশন করার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আবার আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওই ওয়েবসাইটটিতে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। সবশেষে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক, তো এর উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি। তো আমি ক্লিক করছি হেল্প ডেস্কের উপরে। ক্লিক করার পর এখানে
আধার নাম্বার সিলেক্ট করা রয়েছে, এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপরে গেট ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু ফার্মারের সমস্ত ডিটেলস শো হবে, সব কিছু শো হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এখানে ফার্মার নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু শো হচ্ছে। তো এটা হচ্ছে কোয়ারি ফর্ম। এখান থেকে কিন্তু আপনারা সরাসরি অভিযোগটা জানাতে পারবেন, আপনার কী সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গ্রিভ্যান্স টাইপ। তো এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কী সমস্যাটা হচ্ছে, আপনার স্ট্যাটাসটা প্রথমে চেক করে নিতে হবে। চেক করার পর যে সমস্যাটা হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কী দেখাচ্ছে, আধার নাম্বার ইজ নট কারেক্ট যদি দেখায়, নট ভেরিফাই দেখায়, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমেরটা। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভ্যাল, তারপরে ইনস্টলমেন্ট নট রিসিভ, তারপরে ট্রানজ্যাকশন ফেল, তারপরে জেন্ডার ইজ নট কারেক্ট, তারপরে প্রবলেম ইন আধার কারেকশন। তো কী সমস্যাটা আপনার দেখা দিচ্ছে আধার স্ট্যাটাসটা চেক করার সময় বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার সময়, সেই সমস্যাটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেটা সমস্যা আপনার হচ্ছে। তারপরে নিচে ডিসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে। এখানে কিন্তু আপনার সমস্যাটা সুন্দরভাবে আপনাকে এখানে লিখে দিতে হবে নিজের মতো করে, ঠিক আছে। আমি যে এখানে যেটা লিখবো সেটাই যে আপনাকে লিখতে হবে এরকম না, যে সমস্যাটা আপনার হচ্ছে সেটা কিন্তু আপনি সরাসরি এখানে লিখে অভিযোগটা জানাতে পারবেন, ঠিক আছে। এখানে ডিসক্রিপশন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা রয়েছে এখানে, 3+3 কত হবে সেটা এখানে দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি সাবমিট বটনে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু এখানে একটা কোয়ারি নাম্বার আপনারা পাবেন, যেটা কিন্তু আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে বা কপি করে রাখতে হবে। তো আমি কপি করে রাখছি, আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেও এটা এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। যে সমস্ত কাজ আপনাদেরকে দেখালাম সব কিছু কিন্তু আপনারা নিজের মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন বা করতে পারবেন। তারপরে কোয়ারি নাম্বারটা কপি করার পর ওকে করছি। ওকে করার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কোয়ারি স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনি যে অভিযোগটা করেছেন সেটা দেখার পর কী মতামত প্রকাশ করা হয়েছে বা কী বলেছে সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে, স্ট্যাটাসটা, কোয়ারি স্ট্যাটাসটা। তো চেক করার জন্য আবার আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আবার হেল্প ডেস্কের উপরেই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করছি আমি। ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে নাও দ্য কোয়ারি স্ট্যাটাস। ক্লিক করার পর কোয়ারি আইডি যেটা আপনাকে কপি করে রাখতে বলেছি সেটা এখানে দিতে হবে। কোয়ারি আইডিটা দেওয়ার পর গেট ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার অভিযোগটা দেখা হয়েছে কিনা বা অভিযোগটা দেখার পর কী মতামত প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন। সাবমিশন ডেট, কোয়ারি টাইপ, কোয়ারি ডিসক্রিপশন, তারপরে অফিসার্স রিমার্ক না রয়েছে, যেটা এখনও দেখা হয়নি, আজকেই আমি সাবমিট করলাম যেহেতু সেজন্য কিন্তু দেখা হয়নি। এটা কিন্তু আপনাকে মাঝে মাঝে চেক করে নিতে হবে কি তারা মতামত প্রকাশ করেছে, ঠিক আছে। তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পায়নি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার, তাদেরকে কিন্তু এই তিনটা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।